দুপুরে টানা বৃষ্টিপাতের জেরে রীতিমতো জলমগ্ন অবস্থায় দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বেহালার সিংহভাগ। আমরা জল কিনে খাচ্ছি, জলের অবস্থা খুবই, আমরা টাইম করে জল বৃহস্পতিবার রাত্রে গেছে আর এখনো কোনো জলের ব্যবস্থা কিছুই করছে না, যেরকমই জল আছে সেরকমই। এর মধ্যে বেহালার 129 নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় রয়েছে অত্যন্ত সংকটজনক অবস্থা, যেখানে কোথাও জমে এক হাঁটু জল তো কোনো কোনো এলাকা আবার ভাসছে এক কোমর জলে। পাশাপাশি এলাকায় চার দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ, কারো কারো ঘরে জমা নোংরা জল। এমতাবস্থাতে এই এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট, পাশাপাশি অস্বাস্থ্যকর অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। আর এই অচলাবস্থায় স্থানীয় প্রাক্তন কাউন্সিলরকে বলা সত্ত্বেও হচ্ছে না কোনো সুরাহা। তবে এই জল কবে নামবে এই ভাবনায় কেউ কেউ গুনছেন দিন, কেউ আবার বাড়ি ছেড়ে যাচ্ছেন অন্যত্র। তবে এমন সময় প্রশাসন বিমুখ হলেও এলাকার কিছু যুবক নিজেদের প্রচেষ্টায় একটি ঘরে রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন জল ও খাবার। তবে এভাবে আর কতদিন, প্রশ্নের মুখে বেহালার নবপল্লীবাসীরা। আমাদের খুব অসুবিধা হচ্ছে, চার পাঁচ দিন তো কারেন্ট নেই, বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে পড়াশোনার জন্য, অনলাইনে ক্লাস করতে পারছে না কিছু। খরচ তো আমাদের এখন চার দিন পাঁচ ছ দিন তো জলই তো সরছে না। আমাদের অঞ্জন দাস একটুখানি গিয়ে যদি সবাই যদি কমপ্লেন করে যে পাম্প ট্যাম্প বসানোর জন্য জলটা যেন সরে যায়, কারেন্ট আমাদের বুধবার রাত থেকেই আমাদের অফিসে বৃষ্টি শুরু, সেদিন থেকে আমাদের সব কারেন্ট অনেক জায়গাতে আমাদের জল কিনে কিনে খাচ্ছি আমরা।